তো খেয়ে করে বেঁচে থাকতে হবে, তাদের একমাত্র আর্নিং সোর্স হচ্ছে শুধু এই সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়াটাই হচ্ছে তাদের একমাত্র আর্নিং সোর্স। দস্যু রত্নাকরের কাহিনী সবারই মোটামুটি জানা হয়ে গেছে। আমরা বেঙ্গলি কমিউনিটি কেন, অল ওভার ইন্ডিয়ার এই রামায়ণ মহাভারত মানে আধ্যাত্মিক সমস্ত কিছুই যারা পড়েছি, ধর্মপুরাণ বলুন, তাতে দস্যু রত্নাকর কীভাবে বাল্মীকি মুনিতে পরিণত হলো কারো জানতে বাকি নেই। সেম জিনিসটা এখন ওয়াইটিতে দেখতে পাচ্ছি। আজকে প্রশ্ন তুলেছে, অবশ্যই করে স্টার্টিংটাই দিয়েছি তার এই বক্তব্য দিয়ে, যে এদের রুটি রোজগার, রুজি রোজগার, অন্নসংস্থান বলুন বা ইনকামের রাস্তা বলুন, এই ওয়াইটি কাদের? আজকে ধরুন আমার এগেনস্টে এরকম নোংরা কিছু বললো, দেখুন আমার হাজব্যান্ড আমাকে এখনও বলে, দেখতে আমি এখনও 10-12 খুব 15 বছর আমি তোমাকে বসে খাওয়াতে পারবো, মানে এতটাই কর্মঠ, বুঝলেন তো? আর ও যেই লাইনে আছে, চোখ আর হাত দুটো যদি ঠিক থাকে, আর অবশ্যই করে মাথা, মাথা ডিসব্যালেন্স হলে তো কোনো কিছু করতে পারবে না, তাহলে তোমাকে কিছু ভাবতে হবে না, আমার কর্তা বলে। তাই এইটা কিন্তু উজ্জ্বল কণিকাকে কোনো দিন বলতে পারবে না যে দরকার নেই, ইউটিউব গেছে তো কী আছে, মাইটিউব আছে, এরকম বলতে পারবে না। এরকম বলতে পারলে আজকে সিভিল স্যুট, ক্রিমিনাল স্যুট এসব কেস ফাইলও হতো না। আর হচ্ছে কেন, নতুন করে যেইভাবে ও তুলে ধরছে যে ওর মতন সতী কেউ নেই, তাই না? দস্যু রত্নাকর হঠাৎ করে বাল্মীকি হয়ে গিয়ে তার সেই ক্রিয়েটিভিটিগুলো, সেই কর্মকাণ্ডগুলো ভুলে গেলে তো হবে না, আমরা আছি, আর আমরা কেন এই কেসগুলো কেন এর এগেনস্টে হচ্ছে, কেন সে তখন চিন্তা করেনি, যেই চিন্তাটা এখন ছুড়ে দিচ্ছে মানুষদের, কোন মানুষদের, ভালোবাসার মানুষদের, দাঁড়া তোর মতন পাপ বিদেয় হলেই ওদের আবার ভিউজ বাড়বে, মানুষের ভালোবাসা বাড়বে আরও শতগুণ, তোর মতন পাপিসটা ওয়াইটিতে থাকলে আর একটার কণিকার জীবন তুই নষ্ট করে দিবি, আর দিচ্ছিসও তো, তুই প্রিয়া প্রিয়ার বর দিন রাত্রির ওদের জেল ফেরত আসামি, হাগুনি মাঠে হাগুনি, এই হাগুনি পরের ওয়াশরুম ইউজ করিস, মানুষে বলার মধ্যেই একটা সীমারেখা থাকে, তুই যখন বলতে আরম্ভ করিস না তখন দিক বিদিক কাণ্ড জ্ঞান শূন্য হয়ে সীমা পরিসীমা সব ছাড়িয়ে পেলিস, তারপর যখন সম্বিত ফিরে আসে তখন কিছু আর করার থাকে না, যেমন এখন তোর, এখন এই 2 বছর পর মনে হচ্ছে যে এদের ইনকামের রাস্তাটা ওয়াইটি, তখন কেন মনে করিস নি? ছাড় না, এত চিন্তা আর করতে হবে না, তুই যেই চিন্তাটা তোর এই মুহূর্তে করা দরকার তোর চিন্তা সেটা কর, আর অন্যের কারোর চিন্তা তোর মানে পাখির চোখ করতে হবে না, কাউকে তোর এই জ্ঞানের দায়িত্বটাও দিতে হবে না যে ওদের ভিউজ বাড়াও, দাঁড়া অবশ্যই বাড়বে, তুইও দেখবি না, ওয়াইটিতে বসে তোকে দেখতে দেবো না আমরা, বুঝলি তো? এইরকমই একটা প্ল্যান প্রোগ্রাম আছে। আর সবচেয়ে বড় কথা, তুই কেন ঘাবড়াচ্ছিস? তুই বলছিস যে কেস করলো, তোমরা মিষ্টি মুখ করো, তোমরা সুখবর আদান প্রদান করো, তোমরা উল্লাস করো, আজকের দিনে দাঁড়িয়েও তুই সন্দীপকে ছাড়লি না, প্রচুর বিষয় বলার আছে জানিস তো। আগে এমএসএলদের নিয়েই বলি, তোর আজকে মনে হচ্ছে ওদের ইউটিউব থেকে একটাই আর্নিংয়ের পথ, সেটা তখন তোর মনে ছিল না কেন? আমাদের তো মনে ছিল, আর আমাদের মনে ছিল বলেই তোর এগেনস্টে এত লড়াই, সাথে এমএসএলদের নিয়ে, তাদের পাশে নিয়ে, তাদের পাশে থেকে আমাদের লড়াই, কেউ ওদের বাড়িতে গেলেই তো তুই বলিস ওদের তলা চারতে গেছি, বলিস না? নাকি ওদের বাড়িতে গিয়ে ভিউজ গেইন করি, আমাদের চ্যানেলগুলো গ্রো করি, তুই ভুলে গেলে হবে? মনে করানোর জন্য আমরা আছি, গড়ের মাঠে তুই যেইভাবে ওদের ক্রিটিসাইজ করেছিলি, মানে ওরা উঠে দাঁড়া সিদ্ধারা সোজা করে, তুই একমাত্র ওয়াইটিতে চাসনি, তুই অন্যের কোটে বল দিস, বুঝেছিস যে তোকে সঙ্গ দেওয়ার জন্য মানে কিছু মানুষ ভুল করেছিল, তারা তাদের জায়গায় আবার ফিরে এসছে ভুলটাকে সংশোধন করে, কিন্তু আজকে যদি দস্যু রত্নাকর বলে আমি বাল্মীকি হয়েছি তোকে, তাহলে মানবো না, মানে যায় না, যায় কি? আজকে তুই বলছিস প্রায়শ্চিত্তটা তোকে করতে হবে, না ওদের উপদেশ দিই না, ওদের ভালো কথা বলি না, ওয়াইটি থেকে বিদায় করে, এক্স্যাক্টলি তাই, ওয়াইটিতে তুই আর সেকেন্ড চান্স পাবি না অন্য কোনো চ্যানেলকে এইভাবে শেষ করার জন্যে, শেষ কীভাবে করেছিস না কেউ কারো করতে পারে না, আমি বলছি এই যে একটার পর একটা এলিগেশন দিয়েছিলি, মানুষকে বিশ্বাস করাতে তুই সচেষ্ট হয়েছিলি, যাদের এখন তোর কমেন্ট বক্সে দেখা যায় না, অজান্তা, ইলোরা, অনেক এরকম অনেক নাম বলতে বলতে আমার ভিডিও প্রচুর বড় হয়ে যাবে, যারা এখন তোর আবেগে তারা গা ভাসিয়ে দেয় না, চোখের জল দিয়ে তাদের তুই চিনতে পারবি না, মিথ্যে তোর মাইনাস পয়েন্টটাকে এইখানে ইমোশনালি খেলাতে পারবি না, সুন্দর বলে অনেকেই সুন্দর বলে, আমি বলি কি নিজেদের জায়গায় যদি নিরপেক্ষ থাকো কেউ তোমাকে হেলাতে পারবে না, সে তুমি যদি পাতকাটি হও হাওয়াতেও হেলাতে পারবে না, আর মানুষ তো দূর কি বাহাত, ছেড়ে দাও, আমি এইটাই বলতে চেষ্টা করি, কোনো দল না, দল না, ভালো কথা বলি কারোর সাথে মতের মিল হয়ে গেলে সে আমার দলের হলো না, আমি তার দলের হলাম না, এই জায়গায় দাঁড়িয়ে তোর সঙ্গ ছেড়েছে অনেক মানুষ, তারা বুঝতে পেরেছে তুই কোথায় ভুল, আজকের ডেটেও কত বড় একটা অসভ্য তুই, এরকম ল্যাঙ্গুয়েজ কেন বলতে হয় জানিস তো, কারণ তুই মুখটা খুলিয়েছিস, তুই যখন কন্ট্রোভার্সি করবি এইরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস, তখন তো কন্ট্রোভার্সি ছিল না, ওইগুলো ছিল ব্যক্তিগত আক্রমণ, কিছু না দেখে বলা, যেটা এমএসএলদের ক্ষেত্রেও দিনের পর দিন বলে গেছিস, একটা তুই বলতে পারতিস, আমি তোকে বলছি এখন যেটা তুই ভুল করেছিস, যে কণিকার ক্যারেক্টারটা তুই লেস করবি, এই কারণেই, কারণ উজ্জ্বল হারতে পারে না, উজ্জ্বল যদি তার বউকে সন্দেহ করে যে পাশের ঘরে কারোর সাথে হয়তো কথা বলছে, আমাকে অনেক ভালোবাসার মানুষ বলেছে, দীপ্তি দিদি আপনি না ওইটা বলবেন না যে ভাসুরের সাথে যৌবনের এডিট করছে, সত্যি বলছি আমাদের না শুনতে ভালো লাগে না, তাদের শুনতে ভালো লাগে না, তোর বলতে ভালো লেগেছে দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন, কিন্তু দেখ
তুই নিজে নিজের মানে জন্ডিস কেসগুলো এইভাবে রিভিল করেছিস, তোর থেকে 10 বছরের ছোট মনে আসবে কেন? না সেটাকে তুই মন্দিরার মতন জায়গায় নিয়ে যেতে পারিস নি, কিন্তু মনে তো এসেছিল, তারও মনে এসেছিল, তোরও মনে এসেছিল, দুইজনের মনে এসেছিল বলে তুই এরম করতে পেরেছিলি, সেটাকে বাড়াতে পারিসনি। অনেক পাবন্দি ছিল বা প্রতিবন্ধকতা ছিল যে বরের সাথেই হয়তো তুই এইরকম একটাই করেছিলি যে বর বলেছিল এরকম করলে এই বাড়িতে থাকতে পারবে না। কোন পরিবারের বইয়ের এইরকম একটা চ্যানেল খোলার পর এইরকম লিগালি নোটিশ ঢুকেই যাচ্ছে ঢুকেই যাচ্ছে ঢুকেই যাচ্ছে, মানে তুই এমন হ্যাবিচুয়েট হয়ে গেছিস, তোর রক্তের সাথে মিশে গেছে, মানে লিগাল নোটিশ এসছে এটা নিয়েও নাটক করিস। বাহ, আজকে বলতে বসেছিস এদের ভিউজ কমে গেছে, 10,000 হয়ে গেছে, চমকপদ কোনো টাইটেল থামবে না দিলে এদের ভিউজ হয় না, কেন? এই প্রশ্নের উত্তর রেডি রাখ, তোকে উত্তর দিতে হবে জায়গা মতন, আমাদের দিতে হবে না, এত বাধ্যবাধকতা আমরা বেঁধে দেবো না, তোর এখানে দিতে হবে না, জায়গা মতন দিস। এই যে ক্যারেক্টারলেসের কথা বললাম, কণিকার ক্ষেত্রে বললো দুটো মানুষ বিশ্বাস করতো, বিশ্বাস করিয়েও ফেলছিলি, মানে এত নোংরা মেয়ে ছেলে, ওদের পাড়ায় টগিয়ে এসছিস, এখন বান্ধবী ললিতাকেও হয়তো দেখা গেলো ডাকা করানো হতে পারে, তুই মিথ্যেবাদী, তুই অস্বীকার করলে তখন তো আরেকজনকে ডাকতে হবে না, যার সাথে তাদের পাড়া ঘুরতে গেছিলি, বদনাম শোনার জন্য না, বদনামের ভাগিদার করার জন্য গেছিলি, কারণ আমরাও ওদের পাড়ায় গিয়েছিলাম, একটাকে সবাই ওদের চেনে। কিন্তু তোদের বেলা কেন এইসব ভুলভাল তথ্য বেরিয়ে আসে, কেন মানুষকে ভুলভাল বোঝাস? দস্যু রত্নাকর যখন বাল্মীকি হয় সেখান দিয়ে প্রচুর কাহিনী ছিল, কিন্তু তোর ক্ষেত্রে না তুই ঠিক মতন দস্যু রত্নাকর হতে পেরেছিস, না বাল্মীকির বাটাও হতে পারিস নি, তারপরে তো প্রচুর রয়েছে। আজকে তোর মনে হচ্ছে যে সুখবর, তোমরা যারা এই বিষয়টাকে বেশ এনজয় করছো তারা মিষ্টি মুখ করো, কারো যদি আজকে উল্লাসের দিন হয় অবশ্যই তোর জন্য তো আজকে সর্বনাশের দিন, তাই না? না তুই বোঝাস না, এটা কিন্তু তোর একটা বেশ ভালো দিক, তুই বুঝতে পারছিস যে আঁচালা বাঁশ আধা ঢুকে রয়েছে, আধা ঢুকাটা আমি এর আগের দিনও বলেছি, আধা ঢুকে টাকাটা কিন্তু মারাত্মক যন্ত্রণাদায়ক, না বেরোয় না ঢুকে, ও বিশাল যন্ত্রণাদায়ক, সেই পজিশনে তুই দাঁড়িয়ে রয়েছিস, তাও তুই দেখ এখনও সন্দীপকে বলছিস গিফট নিয়ে, তোর হিংসা তোর জ্বালাপোড়াটা কোথায় বলতো? যখন কণিকাদের কেউ ভালোবেসে গিফট দিত সেটা হয়ে যেত কি ভিক্ষা, ভিক্ষাবৃত্তি, আনবক্সিং করলেই তোর রক্ত একদম খলবল 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 করে ফুটতো, এগুলো হিংসা থেকে করেছিস, রাজনীতি তো তোকে করতেই হবে, আজকে তোর মনে হচ্ছে ওদের আর্নিংয়ের এইটাই রাস্তা। হ্যাঁ তুই হিংস্র, তোকে খোলা রাখা যাবে না সমাজে, অন্য মানুষের খুব সহজেই ক্ষতি সাধন করতে পারিস, সেটা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। আজকে MSLদের এই দশা এইরকম হওয়ার পিছনে 100% তুই দায়ী, না দায়ী আমি তোকে করতে পারি, এবং সেটা সিদ্ধান্তে আসবেন বিচারকরা, আইনের পরিভাষায় আইনের পথে যখন যাচ্ছে তারা ভালো মতন বলবে, তোকে গুছিয়ে রাখতে হবে, পাই টু পাই গুছিয়ে রাখতে হবে। তুই আজ থেকে যদি মনে করিস প্রায়শ্চিত্ত করবি, তুই দেখ কীভাবে করবি, কীভাবে করবি, এদের চ্যানেলকে গুড়িয়ে ভেঙে দেওয়ার পিছনে তোর হাত আছে, তাও তারা লড়ে যাচ্ছে, একই জায়গায় কিন্তু কণিকা রয়েছে, বুঝেছিস? দুই সপ্তাহে দুদিন নাচের স্কুলে নিয়ে যেত, তুই বলছিস ওই তো চামড়ার ব্যবসা করতে যাচ্ছে, ওকে তো উত্তর দিতেই হবে, না তুই আর বলতে পারবি না কিন্তু যে ওদের নাম নিয়ে বলেছি, ওদের নাম নিয়ে বলিসনি, কিন্তু মানুষ বুঝে গেছে কি না বাবা, সত্যি মানুষের কি বিচক্ষণতা না, ঠিক বুঝে যায় কে কার নামে কী বলতে চাইছে। তাহলে একটা লিমিট থাকে সব কিছু, অ্যাডভাইসার বলেনি যে তুমি এত নিচে নেমেছো কী করে, নাকি উৎসাহিত করে যাচ্ছে তোকে, এখনও পর্যন্ত তোকে দেখেই মনে হয় তোকে উৎসাহিতই করছে, না হলে এইরকম একটা ইলিগাল কাজে তুই এইভাবে কমিউনিটিতে নিয়ে তুই বুঝিয়ে দিস যে ডিভোর্স পাওয়ার আগেই একটা পুরুষের সাথে সে সহবাস করছে, কারণ সে পুরুষের চ্যানেলটার থেকেই সে শর্টসগুলো ছাড়বে, সেখান দিয়েই আজকে 2 মিনিট কত সেকেন্ডের একটা ভিডিও দিচ্ছে, তাকে তোর খুব জরুরি ছিল সমাজকে দেখানো যে দেখো আমার সাথে কিন্তু ল্যাটাদিত্য ক্যাথাকুড়ানি আড়ি আড়ি হয়নি, ভাব ভাব রয়েছে, সে থাকতেই পারে, দেখ নোংরার সাথে তোর স্বভাব এটা তো স্বাভাবিক, তোর জন্মকম্ম আপব্রিঙ্গিং যা দেখে বেরে বড় হয়েছিস তোর সেখানেই তুই সঙ্গ দিবি, সেখানেই তুই হাত বাড়িয়ে দিবি, আর তোর এই হাত বাড়িয়ে দিয়ে কমিউনিটি পোস্টের মাধ্যমেই আমরা বুঝতে পারলাম যে ওই চ্যানেলটা কার ছিল, ওই চ্যানেল থেকে কে ভিডিও দিচ্ছে। সবচেয়ে বড় কথা কী জানিস তো, তুই যে কত বড় নোংরা তার প্রমাণ হচ্ছে এই যে একজন আছে গলায় গামছা দিয়ে দিলীপ বোধহয় মোস্ট প্রবাবলি, সে না সবার সব মেয়েদের নোংরা ভাষায় আক্রমণ করে অযাচিতভাবে, মানে চিনি না মানে কার হয়ে বলতে আসে আমি বুঝি না, তা আজকে শিওর হয়ে গেলাম ওইটা হচ্ছে ল্যাটাদিত্যের ফেক একটা আইডি, যেই আইডি থেকে ল্যাটাদিত্য ওই ল্যাটাদিত্যের চ্যানেলে মানে যেখান থেকে ক্যাটাকুড়ানি শর্টস ছেড়েছে, যে বলেছে যে 7 দিন তার ভিডিও আসবে না, আর অমনি বসে গেছে এই দালাল কাম এজেন্ট আর ক্যাটাকুড়ানির ভিউয়ার্সরা, যে আমাদের কী হবে, আমাদের কিছু হবে না, আমরা ঠিক খুঁজে নেবো। শোন একেই বলে ট্যালেন্ট, সবসময় কেন ভাবিস কেউ চলে গেলে অন্যরা না খেতে পেয়ে মরবে, কেন এই ধারণা যে MSLরা আবার ঘুরে দাঁড়াবে না, এই ভুল ধারণা নিয়ে কেন বাস করছিস? আজকে তোরটা দেখ, MSL ছাড়, MSLরা কাউকে কোনোদিন বলেনি আমার হয়ে ভিডিও করো তোমাকে কমিউনিটিতে দেবো, আবার কাউকে বারণও করেনি এই আমার হয়ে কেন ভিডিও করছো আমি কি বলেছি, কিন্তু তোর দেখ অবস্থা, তোর মুড সুইং হয়, দল চেঞ্জ করতে হয়, দল গঠন করতে হয়, এই 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 মুহূর্তে যারা তোকে ছেড়ে চলে গেছে তারা কিন্তু ঠিক করেছে, তারা ঠিক বুঝতে পেরে চলে গেছে
ভুল নোংরা মিথ্যেবাদী একটা মেকি মালকে ছেড়ে তারা চলে গেছে। কী কী ভাষা অ্যাপ্লাই করেছিলি একটু মনে করিয়ে দিই, উর্বি যাবে, তুই বলতো একটা উর্বি যাবে যে ফটনে তুই একদিকে দাঁড়া আর উজ্জ্বলের মাকে আরেকদিকে রেখে বল কার সাথে মিল পাওয়া যাচ্ছে। কিন্তু তোর তো ভিডিও তো এরকম নোংরামি না আনলে তোর ভিডিও কেউ দেখতে আসবে না। কালকে বলছি তুই এমন চেঞ্জ হয়েছিস যে মাঝে মাঝে তুই তোকে দেখে অবাক হয়ে যাস, এইটা জোক অফ দ্য ডে না ইয়ার না মান্থ কী বলবো আমি নিজেই বুঝতে পারছি না। যেটা বলছিলাম ওই যে দিলীপ ঘোষ, তা সে নোংরা ভাষায় সীমাকে আক্রমণ করেছে, কী খুশি হয়েছে ল্যাটাদীপ্ত ঢ্যামনাদীপ্ত আর এই ক্যাথাকুরানি। তাহলে এইসব মানুষদের ভিড় ল্যাটাদীপ্তের আর ক্যাথাকুরানির চারপাশের সাথে তোর, এটা কি কী বলবি, অ্যাপ্রিসিয়েট করবি তো, কারণ তুই তো কমিউনিটিতে দিয়েছিস, দায়ভার তো তোর থেকে যায় না। যাকে কমিউনিটিতে দিয়েছিস তার কিন্তু দায়ভার থাকে না, যে কমিউনিটিতে দিয়েছে তার দায়ভার থাকে। তার মানে তুই ইচ্ছাকৃত পরিকল্পিতভাবে এই নোংরাগুলোকে প্রমোট করছিস, আর কেউ যদি কাউকে কমিউনিটিতে দেয় তখন তোর কোথায় কোথায় জ্বলন আরম্ভ হয়ে যায়, কোথা দিয়ে ফেটে রক্ত বেরোয় তুই বলতে পারবি না, তোর ভেরুটা আবার বলে দেবে। পিরিয়ডের ডেট মনে রাখে না, হতচ্ছাড়ি তুই একটা নোংরা, এখন বাল্মীকি হয়ে মনে করছিস সত্যি তুই বাল্মীকি হয়েছিস, রত্নাকর দস্যুতেই রয়েছিস, মুখোশটা বাল্মীকির পড়েছিস, মনে প্রাণে এখনও হতে পারিসনি বুঝছিস। যেইভাবে তুই আক্রমণ করিস এখনও পর্যন্ত প্রিয়াকে মন্দিরাকে, মন্দিরার হয়ে আমার ভিডিও না কিন্তু সবসময় বলি, কিন্তু যখন মন্দিরা একটা সুস্থ স্বাভাবিক জীবন ধারায় বা জীবনযাত্রায় ফিরে এসছে তখন তুই মানতে পারছিস না কতটা বজ্জা তুই বল। মানে নোংরামি করে যাবে মানুষে, তুই সেটাকে সাপোর্ট করবি, সে যখন সঠিক রাস্তায় ফিরবে তখন তোর হয়ে যায় মণ্ডপ বাঁকা। হ্যাঁ আজকে তোর মনে হচ্ছে MSLরা এই YT থেকে ইনকাম করে, কবে বুঝলি, কবে বুঝেছিস, এই ক্রিমিনাল স্যুট তোর কাছে যাওয়ার পর, তোর নামে ক্রিমিনাল স্যুট ফাইল হয়ে যাওয়ার পর যেই গেছে তারপরে পরে তোর কাছে যাবে, ওরা সুখবরটা আগে দেবে, এটাই তো ন্যাচারাল বাবা। মনে আছে সেই লাইভে 7 তারিখ যাওয়ার কথা, তোর ভেরুটা বলছে এই ওদের লাইফ শেষ হচ্ছে, এই ওদের লাইফ শেষ হচ্ছে, শিক্ষা দীক্ষাও ঠিক মতন দিতে পারিসনি। অ্যাকচুয়ালি তা না, সরল সিধে বলে ফেলেছে, তোর মতন কুচুটে কুচুকরি জটিল একটা মহিলার পাল্লায় পড়ে সেও তোর দলে, মানে কী করবে কিছু করার নেই, তুই যে একটা কথায় তাকে দমিয়ে রেখেছিস যে তোমার টাকায় জল গরম হয় না, সে আর কী বলবে বলতে, একটা পুরুষ মানুষের রোজগার তার সম্মান বহন করে, সেটাও তুই এই YT-তে সে কেটে নেটে টুকরো টুকরো করে বিক্রি করে দিয়েছিস। সে বাসন মাজলেও তুই দেখিয়ে দিস, সে কাপড় কাচলেও তুই দেখাস, সে সবজি কাটলেও দেখাস, সে একটা নারকল ছুললেও তুই দেখাস, তারপরে এত কিছু দেখানোর পর তোর হয় না, তুই বলিস আমার পিরিয়ডের ডেক আমার বর মনে রাখে, কী কার কার কলার একটু নাচাবো, তোর না তোর বরে বলতো। তুই MSLদের যেখানে নামিয়ে নিয়ে গেছিস তোর মুখের ভাষা দিয়ে, তুই বললেই তো আর নেমে যায় না, যেখানে যে ছিল তারা এখনও সেখানে রয়েছে, মামনি সোনা কোয়েল আয়স্মিতা আদ্রিকা, আদ্রিকার মা আদ্রিকার বাবা যাদের নাকি তোর সাথে কন্ট্যাক্ট করেছিল, বাবা তোর প্রচুর প্রশ্নের উত্তর দিতে হবে মাথায় রাখিস বুঝলি তো, তাদের ইকোনমিক্যাল কন্ডিশন আজকে এইখানে তোর কারণে, জন স্বাক্ষর হয় না মানে প্রচুর মানুষের স্বাক্ষর হয়, এইরকম যদি MSLদের কেসে মানুষের প্রচুর মানুষ চলে যাবে সাক্ষ্য দিতে, সাক্ষ্য বলে প্রচুর জনস্বাক্ষর, জনগণ সাক্ষ্য দিতে চলে যাবে, তোর আজকের দিনেও না তোর হিংসা ঝরে পড়ছে, আজকে বড় একদম নিরপেক্ষতা, মানে দেখো আমি সবার জন্য চিন্তা করি, এই জন্য সন্দীপদের নিচে কেন আলমারি এলো না, কেন দিচ্ছে না, তুই দে না, তুই তো প্রচুর রোজগার করিস, তোতে এর পিছনেও তো তোর উকিলকে তার উকিলের ফিস দিতে হবে না। আজকে MSLদের এই রকম পরিস্থিতির জন্য সম্পূর্ণ তুই দায়ী, এমনি এমনি কিন্তু যাতার নামে গিয়ে কেস করা যায় না, তুইও জানিস ভালো, তোর অ্যাডভাইজার তো সবসময় তোর সাথে থাকে, জিজ্ঞাসা করিস তো এরকম কেস ফাইল করা যায় কি না, ক্রিমিনাল সিভিল, তার মানে তো তুই দোষী প্রমাণিত হয়ে গেছিস কেস করার ক্ষেত্রে, তারপরে তো প্রমাণ আছেই, প্রমাণের জন্য রেডি রাখ, কেউ কারোর সর্বনাশ চায় না, তুই তোর সর্বনাশটাকে ডেকে এনেছিস। আজকে তোর মনে হচ্ছে না যে তোর সর্বনাশ চাইছে তারা, কোন আনন্দে তোর মনে পড়ে যে তোর পিছনে ওরা লেগেছিল, তুই বলেছিলি এদের ঘুম নিন্দ হারাম করে দিবি, কারণ তুই নাকি ঘুমাতে পারিসনি, কী কারণে তোকে স্ট্রাইক দিয়েছিল, যেই কারণে ইউটিউব গাইডলাইন্সের মধ্যে পড়ে স্ট্রাইক, যদি সে প্রমাণ করতে পারে যে এ আমার নামে নোংরা ভায়োলেন্স ছড়াচ্ছে বা মিথ্যাচারিতা করছে, আজকে ক্যাথাকুরানি কেন 7 দিন এরকম স্ট্রাইক পেলো বলতো, ইউটিউব থেকে গাইডলাইন স্ট্রাইক কেন পেলো বল, নিশ্চয়ই রুল রেগুলেশনের মধ্যে আছে তাই না, তুই আমাকে স্ট্রাইক দিয়েছিলি কেন, কারণ তোর ছবি আমি ব্যবহার করেছি এই কারণে দিয়েছিলি, তো মারাত্মক কিছু করে ফেলেছিলাম, তারপরে মারাত্মক হয়েছি হয়নি তো, কিন্তু প্রতিনিয়ত তুই ওদের নিন্দ হারাম করে দিবি বলে শুরু করলি কণিকাকে দিয়ে, হলো না কণিকার 2 ননদকে নিয়ে এলি, চরিত্র বেঁচে একদম শুটকি মাছের মতন রোদে দিয়ে শুকিয়ে তুলে নিলি ঘরে, তারপরে দেখলি উজ্জ্বলের মা বাকি আছে সদ্য বিধবা, তাকে অন্য লোকের সাথে শুয়ে বসিয়ে, ছেলের বসি তাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিলি, মেসমশাইয়ের সাথে ফোনে কন্ট্যাক্ট করছিলি, এই এই ভিডিওগুলো উজ্জ্বলদের বলবো রেখে দিতে মানবিকতার খাতিরে, এইগুলো জাজ মহাশয়ের জন্য দেখেন, মহামান্য আদালত জন্য দেখেন, যে একটা মৃত মানুষের সাথে কীভাবে ব্যঙ্গ করছে ফোনে। তারপর কী করলি, তারপরে তাদের সবাইকে এক চেটিয়ার চামড়া রক্ষিতা, চামড়ার ব্যবসা রক্ষিতা রাখেল এইসব বলে দিলি, নেতা পোতাদের সাথে শোয়, ইডিইডি যে বলছে দেখা যাক, তোরটাও তো আমরা দেখতে পাবো,
ইডির জন্য হানা দেয়, কেন ওরা যা রোজগার করছে তার বেশি এরা দেখাচ্ছে, খরচা করছে, কিনছে। তুই একটা না ওদের যা পেরেছিস সেই সব এলিগেশন দিয়েছিস, আজকে তোকে একটা উত্তর দে, আজকে তোকে কেন সবাই ছেড়ে চলে যাচ্ছে, যারা পুরনো পুরনো অজান্তা ইলোরা, অনেককে তো আমি দেখতেই পাই না এখানে। একজন সান্নাল ম্যাডাম আছে, আমি দেখছি চুনার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছে, তারা নেই কেন, তোর কমেন্ট বক্সে আলোকিত করছে না কেন বল, কারণ তারাও জানে তুই কি নির্মম হতে পারিস সাধারণ অবস্থায়। মানুষে উত্তেজিত হয়ে দুটো গাল দেয়, তুই ঠান্ডা মাথায় এমন ক্রিমিনাল মাইন্ডেড যে ওদের শেষ করার পরিকল্পনা নিয়েছিলি, ওরা ওরাও না, আমি তো বলবো রমারিনীকে হ্যাটসঅফ, হ্যাটসঅফ তাদের, তারা কেউ না রে জানিস, তারা কেউ হয় না, রক্তের তো না, জাস্ট ভিউজ দেয়, ভিউজ দিত ভিউয়ার্স, তারা নিজেদের নিজেদের তাগিতে যে এই রকম। পরে সবই জানতে পারবি, তোর তো খুব জানার ইচ্ছা রমাকে, রিনিকে, কে কী করে, আশা রাখি তারা মনে করলে তারাই তাদের পরিচয় দিয়ে যাবে, কথা সেটা না, কথা হচ্ছে এরা এগিয়ে এলো। দেখ আমরা তো ভালোবাসি অবশ্য করি ভিউয়ার্সরা, বর্ণালী তো ডে ওয়ান থেকে যেইভাবে MSLদের, আমি তো বলবো MSLদের উচিত এই ভিউয়ার্সদের কৃতজ্ঞতা স্বীকার করা, যারা আমি বলছি না যারা এদের হয়ে ভিডিও করে তাদের নাম বলতে, ভিউয়ার্সরা ডে ওয়ান থেকে ছিল, আমরা আমি তো পরে এসেছি, ভিউয়ার্সদের কৃতজ্ঞতা স্বীকার তারা পরে এবং করা উচিত আমি মনে করি MSLদের। বর্ণালী একটা ইউটিউবার যত না পারে, বর্ণালী একটা ভিউয়ার্স হয়ে যেইভাবে কমেন্টের মাধ্যমে ওকে একদম শুয়ে দিয়েছিল, যার জন্য ওকে ব্লক করে দিয়েছে, এজেন্ট কাম দালালের কথা বলছি, কী বলতো বর্ণালীকে, বর্ণালীকে বলতো গুণালী আর পূর্ণেন্দু, ওটা হচ্ছে কেয়ার হাজব্যান্ডের আইডি থেকে কেয়া করে, পূর্ণেন্দু তোকে বলতো পোনা খুটুনি, আর তুই আজকে তোকে দেখেই মনে হচ্ছিল যে তুই এইসবগুলোটা না কিনলেই হতো, কারণ এইরকম একটা আইনি চিঠি পেয়েছিস তোর ছেড়ানো আরম্ভ হয়ে যাবে। দেখ কেউ কারোর ধ্বংস চায় না, কিন্তু তুই তোর ধ্বংস ডেকে আনছিস, তুই তোর ধ্বংসকে ডেকে আনছিস, ডেকে এনেছিস, দেখ এরপরে কী হয়, তোর মনে হবে তোর পাশে কেউ আছে, আমি বলেছি না আজকে তুই দেখ না চুনা টুনা কেন তোকে ছেড়ে চলে যাচ্ছে, তারাও বুঝেছে তুই ভুল, তোকে একটা সময় ভেবেছিল যে তুই ঠিক আছিস, তোকে সবাই মোল করছে, কুড়ে খাচ্ছে, তাই জন্য তোর পাশে এসে দাঁড়িয়েছিল, এখন বুঝতে পারছিস তুই কতটা ভুল, তুই কতটা নোংরাকে সাপোর্ট করিস, নোংরা দেখেও মুখ খুলতে তুই স্বাধীনতা নেই, সাহস নেই, বাসের ভিডিও দেখে এখনও তুই মুখ খুলিস নি, আজকের দিনেও তুই ল্যাটা দীপ্তের চ্যানেলটাকে প্রমোট করলি, আর সন্দীপ তোর কোন বারো হাতে ছাই দিয়েছে, কোন তোর কোন পাকা ধানে মই দিয়েছে, তাকে তুই কলুষিত করতে ছাড়ছিস না, সে কেন গিফট পেলো না, নিচেরটা কেন কিনতে হলো, কিনলেও দোষ, কেউ গিফট দিলেও দোষ, তোরা হচ্ছিস কী বলতো না ঘরকা না ঘাটকা, তোরা হচ্ছিস তোদের মতন লোক, সবাইকে না তোদের মতন লোক হচ্ছে রক্তবীজের ঝাড়, তোদের যত মারবি তোরা বেড়ে বেড়ে উঠবি, মানে এত বজ্জার, ভালোর জন্য না, সমাজে ভালোর জন্য তোরা নেই, তোরা ক্ষতি করতে, কোনো মানুষকে মানে ভালো তুই করছিস আমি দেখলাম না, প্রিয়াকে আগেই কমিউনিটিতে দেওয়ার আগেই ওকে কিউআর কোডে টাকা পাঠিয়ে দিচ্ছিস, জানিস এখান থেকে যা আমি পাঠালাম তার 10 গুণ এখান থেকে আমার তুলতে হবে, তুলে ফেলেছিস, তুলে ফেলেছিস, তোর মতন মেয়ে ওরে মা গো মা, বহু জন্মে একটা জন্মায়, আর গর্ব পেয়েছে তোর মায়ের, ওরে বাপরে, এটা অ্যাপ্রিসিয়েট করলাম, লোককে জ্ঞান দিতে বসে যাস, নিজের জল জ্যান্ত একটা একটা নোংরা মহিলা, মাকে বলিস এইরকম, তুই উজ্জ্বলের মাকে বলেছিস এটা কেউ অবাক হয়নি, তুই যে সন্তানের বয়সী কৌদাদা কৌশিক দাদার সাথে শুয়ে দিয়েছিস কেউ অবাক হয়নি, কারণ তুই পারিসই এরকম বলতে, সোনা মামনি এদের দেখলে মনে হয় এদের সাথে বসে আমরা ঝগড়া করি, তোর মনে হয়েছে কোমর বেঁধে ঝগড়া করতিস, মামনি যেই কন্ট্রোভার্সি কয়েকটা ভিডিও দিল, এদের দ্বারা হবে না আমরা বুঝি, লাগ আমার কোদে, লাগ আমার পিছনে, নাঙ্গা করে ছেড়ে দেবো, নাঙ্গা করে ছেড়ে দেবো, অন ক্যামেরা বললাম, লাগ আমার পিছনে, বল আমার ক্যারেক্টার লেস কর, শুয়ে দে কারোর সাথে, আমি রিম্পা নই, তোর বাড়িতে তোর গলার উপর দাঁড়িয়ে তোর জিপ টেনে ছেড়ে ফেলে দেবো, একবার শুধু বল, আর আমি যদি বুঝি তুই আমাকে বলছিস কী করতে পারি, তুই দেখ না ফাঁকা আওয়াজ আমি দিই না, ফাঁকা আওয়াজ আমি দিই না, ঠিক নরমগুলোকে খুঁজে খুঁজে পেয়ে তাদের বিপদে লাগতে যাস, প্রিয়া, উজ্জ্বল কণিকা, অনেককে, মন্দিরা, মন্দিরাকে তো পুরো বুঝে গেছিস, মন্দিরা কী খায়, কী হাগে, কী প্যান্টি পরে, কোন জায়গা কীরকম দেখতে, সোমনাথ যা না বলতে পারবে ভালো করে তুই ভালো করে বলে দিতে পারবি, কারণ তুই নিজেই বলেছিস মন্দিরা প্যান্টির মধ্যে মুখ গুজে বসে থাকিস, আজকে আমাদের উল্লাস করার দিন, উল্লাস নাকি দুঃখ করার দিন বল দেখিনি, না রে তোর জন্য আমার মাঝে মাঝে দুঃখ হয়, তুই চলে গেলে আমরা কোথায় কন্টেন্ট পাবো বল দেখিনি, তুই নিজে বলিস আমাকে শেষ করার জন্য সবাই রয়েছে, আমাকে তো বিক্রি করে খাচ্ছে, হ্যাঁ সত্যি কিন্তু কোথায় পাবো বলতো, এই যে কিছু মানুষ বলছে 7 দিন ক্যাথাকুড়ানি গামলা ল্যাটা দিত, এরা ভিডিও দিতে পারবে না, আমাদের কী উপায় হবে, একবারও ভাবছে না ওরা কতটা ক্ষতিগ্রস্ত, আমরা তো কন্টেন্ট পেয়ে যাবো, প্রচুর কন্টেন্ট ঘোরাফেরা করছে, ধরবো খাপাত করে বসে যাবো, এমনি তোকে আমরা দেখতে চাই না,
আজকে আমার কমেন্ট বক্সে এই কথাটাই উল্লেখ থাকে, তারা একে দেখতে চাও না, কর না ব্লগ চ্যানেল, কর কন্ট্রোভার্সিও কর, কাউকে শেষ করে দেওয়ার মানসিকতা মনের মধ্যে আনতে নেই। আজকে তোর মনে হচ্ছে তোকে সর্বনাশ, তোকে ধ্বংস করার উপক্রম, ধ্বংস করার জন্য ওরা খেপেছে, ওদের মনে হয় কাউকে ধ্বংস, তার তুই যেই ভাষায় মানুষকে আক্রমণ করেছিস, কণিকা একদিন চিরুনি ধরেছে, তোর মনে হচ্ছিলো ও যেন স্টেন গান ধরেছে তোর দিকে, স্টেন গান, তুই যেইভাবে রিয়াক্ট করলি, আর সত্যি স্টেন গান ধরলে তুই কী করতিস, মানুষকে বলার সময় প্রচুর করেছিস, তুই যেইভাবে, এই যে আজকে তুই সন্দীপকে বলছিলি 3 মিনিটের ভিডিওটাকেও পারেনি, তুই বলেছিস কেন তুই আইফোন কিনেছিস ওই ভিডিওটা তুই গর্তে নিয়ে নিয়েছিস, তুই বলেছিস তুই যে এই যে অ্যাস্ট্রোলাইজারের কাছে গেছিলি এই ভিডিওটা কেন গর্তে ঢুকিয়ে নিয়েছিস, তুই তোর পোষ্যকে নিয়ে ভিডিও করেছিস সেটাও কেন গর্তে ঢুকিয়ে নিয়েছিস, তুই আইনের বিষয়ে 22 মিনিটের একটা ভিডিও ক্যাটাকুড়ানির হয়ে, বা বা সত্যি আমি অবাক হয়ে যাই, তুই প্রমোট করলি ওদের চ্যানেলটা, নোংরা ঘাটা তোর কাজ, চিন্তা কর কীভাবে লেটাদীপ্ত যে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে গেছে, অন্যের বউকে ভাগিয়ে এনেছে, বউ চোর অবশ্যই করে, অন্যের বউ চোর, না না এ কারো বউ হতে পারে না, এ কারো বউ হতেই পারে না, একে বর্জন করা উচিত, শুনি করেওছে, মানে এদের তুই প্রমোট করছিস, এইগুলো তো একদম জ্বলন্ত গরম গরম এক একটা প্রুফ যে তুই শুধু MSLদের পিছনে লেগে ক্ষান্ত হোসনি, তুই এইরকম অনেক মানুষের পিছনে লেগেছিলি যাদের সর্বনাশ করবি বলে উঠে পড়ে লেগেছিলি এবং এরমভাবে হুমকি দিয়েছিলি প্রিয়াকে যে আমাকে কিন্তু কমেন্ট করো তুমি, কিছু হলেই আমার থেকে পারমিশন নাও, কেমন হচ্ছে দিদি, মানে তুই ওকে প্রচ্ছন্ন একটা হুমকি দিলি, আমার এগেনস্টে গেলেই কিন্তু আমি তোমাকে নাঙ্গা করে দেবো, শুধু জনতা জনার্দন এদের জন্য তুই কিছু পারিসনি, পেরে উঠতে পারিসনি, করে উঠতে পারিসনি, ওই যে ভগবান পাঠায় না দেখবি, ভক্তের ভগবান রমাদিনী, তারা সুন্দরভাবে প্রোটেক্ট করছে MSLদের, কণিকা কণিকার জায়গায় আছে, কণিকা কণিকার শাশুড়ির সাথে খায়, একই রান্নাঘরে তারা ভাগাভাগি করে খায়, ওনার ডান হাতটা ব্যথাই আছে, সারলো না বয়সকালে হাড়টা ভেঙে গেলে না সেট হতে খুব অসুবিধা হয়, উনি ওই ভাঙা হাত দিয়ে খান কাজ করেন, সুন্দর সংসার করছেন শাশুড়ি বৌমা, কণিকা একটা শর্টস করার জন্য একটা চ্যানেল খুলেছে, একটু সাবস করে দিস, হ্যাঁ দেখিস, দেখ ওখান দিয়ে আবার কিছু পাস কিনা তুই, করে দিস হ্যাঁ দেখিস, তুই আবার সাবস করিস নি, তুই শকুনের দৃষ্টিতে এইসব চ্যানেলগুলোকে দেখিস, জল জান্দ একটা শকুনি, তুই নিজের পরিবারকেই দেখতে পারিস না, একদিন রান্নাঘরে শাশুড়িকে না দেখলি বলি শাশুড়িকে মেরে তাড়িয়ে দিয়েছে, মন্দিরার ক্ষেত্রেও তাই, মন্দিরার শাশুড়ি বৌমার সংঘাত লাগানোর চেষ্টা করলি গতকাল বোধ হয় কী কত পরশু, তোরটা বল, তোরটা আমাকে বল, তোর শ্বশুরমশাই যেভাবে গেল কাজের লোক তুই, মানে তোর দিকেও তাকালো না, পোষ্যটা করে টাচ করলো না, কী অবস্থা তোদের পরিবারের সম্পর্কগুলো, আর এদিকে বলবি আমি ওদের বিক্রি করে খাই না, এইটা বলা মানেই তো তুই অলরেডি তাদের বিক্রি করে ফেলি, চল আজকে আমাদের উল্লাসের দিন, ইন্ট্রো দিনই না তো, হ্যালো বন্ধুরা কেমন আছো, আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আর ভীষণ ভীষণ আজকে ভালো আছো, কারণ কারো এগেনস্টে একটা ক্রিমিনাল স্যুট হয়েছে ফাইল, সেটা জানতে পেরেছো সবিস্তরে, ও বলবে অ্যাকচুয়ালি এটা তো ওর রাগ যে ওরা কেন আগে খবরটা দিল, ও দিতে পারলো না, হ্যাঁ এটা তো তোর হিংসা আমি জানি, বলি মিষ্টিমুখ করাতে, মিষ্টিমুখ করাবো সেই দিনই যেদিন এই কেসগুলোতে MSLরা জিতবে, সাথে আমরা এদের সাথে আছি যে, তাই জন্য এইটাই সেদিন হবে আমাদের সবার জয়, সত্যের সাথে থাকা মানুষদের জয়, সত্যের জয়, চলো বন্ধুরা এইটুখানি বলার ছিল, আসো আর একটা ভিডিওর সাথে, লাভ ইউ অল।